নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। আজকে বানাবো পার্শে মাছ দিয়ে ফুলকপির ঝোল। এর জন্য আমার যা যা উপকরণ লাগবে, আলু, ফুলকপি, আদা বাটা, জিরে বাটা, পার্শে মাছ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর মাস্টার্ড অয়েল। প্রথমে আমি পার্শে মাছগুলোতে লবণ আর হলুদ মিশিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার কড়াতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তুলে নেব। এবার কড়াতে ফুলকপি আর আলুগুলো ভেজে নেব অল্প লাল লাল করে। ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল।
সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম কালো জিরে, আদা বাটা, আদাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে বাটা। মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব ভাজা ফুলকপি আলু। আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে, এবার দিয়ে দেবো জল। ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো ভাজা মাছ।
আমাদের রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর সাথে আপনারা বানিয়ে দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর তার সাথে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ধন্যবাদ।